হ্যালো, রোজ কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদেরকে দেখাই একটা নতুন ট্রিক। আপনারা নারকোল বাড়িতে কিভাবে কাটেন বা করেন বুঝতে পারেন, জানি না, অনেকে গ্রেটারে করেন বা অনেকে বটিতে করেন, বটি দিয়ে কুড়ে নেন। কিন্তু অনেকগুলো যখন নারকোল কুড়তে হয় তখন কিন্তু অত সহজে বা অত পরিশ্রম করে বটিতে কুড়ে পেরে ওঠা যায় না, তাই তো? তাই আমি করি কি, নারকোলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে, দেখুন কালো খোসাগুলো ছাড়িয়ে এরকম টুকরো করে নিই। আচ্ছা, টুকরো করে নিয়ে সেগুলোকে এবার আমি, দেখুন কি করব, এগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে আগে নারকেলগুলো। কেটে নিয়ে যদি আপনি ফ্রিজে এগুলোকে কেটে নিয়ে প্যাকেটে করে যদি আপনি ফ্রিজে রেখে দেন, একদিন ভালোই থাকবে, একদিন দিন সেটা। এবার সেটাকে বের করে যখন ইচ্ছা আপনার নিজেদের ইচ্ছে মতো ধুয়ে নিয়ে সেগুলোকে গ্রাইন্ডারে দিয়ে ব্রেড করে নিতে পারবেন, কুড়ে নিতে পারবেন। সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হবে জিনিসটা, যেটা আমরা বাড়িতে সহজে এই বটি দিয়ে দিয়ে কুড়ে ওই করতে পারবো না। কারণ দুটো তিনটে নারকোল যদি কুড়তে হয় বা পাঁচটাও করতে হয় মিক্সিতে, যত তাড়াতাড়ি হবে হাতে কিন্তু আমরা পেরে উঠবো না, তাই তো? কিন্তু এতে খুব সুন্দর হয়ও। হ্যাঁ, দেখুন কিভাবে হবে, এমন হয়। দেখুন মিক্সিতে জাস্ট 2 মিনিটও লাগেনি, জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনার এত সুন্দরভাবে কতটা নারকেল কোড়া হয়ে গেল। দেখুন কত সুন্দর, কত পরিষ্কারভাবে হবে। এরকমভাবে আপনি নিজেই 3 থেকে 4টে নারকোলও যতগুলোই হোক খুব তাড়াতাড়ি আপনি এর মধ্যে পিষিয়ে নিতে পারবেন। পুজোর সময় অনেক আমাদের নারকেল কুড়তে লাগে, পুজোর সময় নারকেল নাড়ু করতে লাগে, সেগুলো তা কুড়তে অনেক সময় লেগে যায় হাতে। তো এভাবে যদি আমরা কুড়ে নিতে পারি, নিয়ে খুব তাড়াতাড়ি আমরা অনেকগুলো নারকেল নাড়ু একসাথে বানিয়ে নিতে পারবো আর পরিশ্রমও খুব কম হবে। তাহলে আপনাদের যদি এই ট্রিকটা ভালো লেগে থাকে আপনারা নিজেরাও ইউজ করবেন, করে দেখবেন কেমন হলো। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরের রেসিপি দেখার জন্য। তাহলে আজকে আসি আর